সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে নোটিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকে আজ তলব করা হয়েছে অনুদিকে 8ই জুন তলব করা হয়েছে সোনিয়া গান্ধীকে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে ন্যাশনাল হেরাল্ডকে ঘিরে এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সময় চেয়ে ইমেল করেছেন রাহুল গান্ধী তার বক্তব্য তাকে আরো কিছুটা সময় দেওয়া হোক তার কারণে মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি ज्योतिर्मय कर्मकार प्रतिनिधि रही संगे ज्योतिर्मय की जानते देखो गतकाल ही कथा जानिएछिलाम ন্যাশনাল হেরাল্ড কেসে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ফের তলব করছে ইডি এবং এক্ষেত্রে যেটা স্পষ্টভাবে বক্তব্য যে 2015তে এই কেস ক্লোজ হয়ে গিয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট বক্তব্য ছিল যে এক্ষেত্রে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা দুজনেই জেরার মুখোমুখি তারা হবেন কিন্তু পুরো বিষয়টিকে পলিটিক্যাল ভেন্ডেটা বা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই কংগ্রেস দেখছে এবং মাঠে ময়দানে সেই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করবেন কিন্তু এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আজ রাহুল গান্ধীকে প্রাথমিকভাবে ডাকা হয়েছিল বলে আমরা সূত্র মারফত খবর জানিয়েছিলাম কিন্তু রাহুল গান্ধী তিনি জানিয়ে দিয়েছেন ইডিকে যে যেহেতু তিনি দেশের বাইরে রয়েছেন তিনি বিভিন্ন জায়গাতে ট্রাভেল করছেন ফলত তার কিছুটা সময় চাই এক্ষেত্রে যেটা আরেকটি খবর আসছে যে 8ই জুন সোনিয়া গান্ধীকে ডাকা হয়েছে এবং রাহুল গান্ধীকে সেদিনও আসতে বলা হয়েছে কিন্তু রাহুল গান্ধী 8ই জুন তিনি সেদিনও উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে কারণ রাহুল গান্ধী বিদেশে রয়েছেন তিনি কবে ফিরবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও কংগ্রেসের তরফ থেকে সাংগঠনিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দুজনেই তারা জেরার মুখোমুখি হচ্ছেন ধন্যবাদ জ্যোতির্ময়